জাপানে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে গতকাল টোকিও পৌঁছান শেখ হাসিনা। সফরসূচি অনুযায়ী সফরের দ্বিতীয় দিনে আজ সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান সম্রাট নারুহিতো। পরে দুজনে কুশল বিনিময় করেন। পরে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। বৈঠক শেষে নয়টি বিষয় চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। তবে এর আগে সকাল থেকে ব্যস্ত সময় পার করেন শেখ হাসিনা। বাংলাদেশ জাপান কমিটি ফর ইকোনমিক কোঅপারেশনের চেয়ারম্যান, জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন, জাইকার প্রেসিডেন্ট, জেট্রোর প্রেসিডেন্ট ও সিও এবং জাপান বাংলাদেশ পার্লামেন্টারি লীগের প্রেসিডেন্টের সাথে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার সংস্থাগুলোকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।